সুন্তালি থেকে বের হয়ে আমি রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। সুন্তালি বা ঝান্ডি থেকে লাভা যাওয়ার রাস্তাটা সত্যি অনবদ্য। এখানে রাস্তার প্রতিটা বাঁকে যেন নতুন নতুন সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করে আছে। আমি যেহেতু বাইক ট্রিপ করি, তাই আমার কাছে এই পথকে অনুভব করা অনেক বেশি সহজ। তবে আজকে আমার গন্তব্য কিন্তু লাভা নয়, আমার গন্তব্য প্রথমে নোকদারা। লাভা থেকে নোকদারা যেতে যে রাস্তাটা আমি বেছে নিয়েছিলাম, সে রাস্তাটা একটা ভ্যালির মতো এবং এত সুন্দর যে কথাই প্রকাশ করা মুশকিল। রাস্তার প্রথম কিছুটা খুব সুন্দর হলেও পরেরগুলো রাস্তাটা একদমই এবড়ো খেবড়ো এবং অফরোডিং। তবে ঝান্ডি থেকে নোকদারা যেতে গেলে যে বিকল্প রাস্তা আছে, আমি আপনাদেরকে সেই রাস্তায় যাওয়ার জন্যই অনুরোধ করব। আমি আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি, সে রাস্তার দুই দিকে চা বাগান, ছোট ছোট পাইনের গাছ আর একটা গ্রাম্য পরিবেশ। ওই নিচে দেখা যায় যেটা, আমি আজকে সেখানেই যাচ্ছি। রাস্তাটা খারাপ হলেও রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর। আমার সেখানে যেতে সময়ও লেগেছিল বেশ খানিকটা। রাস্তাটা স্বপ্নের মতো বললেও কিচ্ছুটি ভুল হবে না। চারিদিকে সবুজ আর ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। রাস্তাতে দেখা হয়ে গেল একটা ছোট্ট নাম না জানা পাহাড়ি নদীর সাথে। তো প্ল্যান মাফিক নোকদারা রাস্তায়, তো রাস্তাটা প্রচণ্ড খারাপ, মারাত্মক অফরোডিং। গুড অফরোডিং কেমন? এই যেমন আমরা নদী দেখছি, রাস্তাটাও ঠিক এই নদীর মতোই এরকম রাস্তা। খারাপও ছিল অনেক, পাথর, শুধু পাথর আর পাথর। আসলে ওটা বলে নদী হবে না, না ওটা রাস্তা, ওটা রাস্তা মানে কাজ করা নাই, প্রচণ্ড অফরোড। আমরা সেখানে ভিডিও করিনি, আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় ওই সব অফরোডিং করার সময়। আর আজকে আমার গোপ্রো লাগানো নেই যে আমি অফরোডিংয়ের ভিডিও করতে পারবো। তো যাই হোক, এইরকম জায়গা প্ল্যান করে আসা যায় না, এই জায়গাগুলোতে শুধুমাত্র উইদাউট প্ল্যানে আসা যায়। এই জায়গাটার নাম ভুলে গেছি আবার, গোতকলবাং। ওকে, এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম নোকদারা, যে বোটিং লেক। খুব সুন্দর একটা জায়গা, এখানকার রাস্তাঘাট অসাধারণ, কিন্তু একটু অফরোডিং করতে হবে। যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই রাস্তা আপনার জন্য। খুব ভালো একটা রাস্তা, এখানে এন্ট্রি ফি আছে, আমি সেই বোর্ড দেখাচ্ছি। তার আগে একটু ফুল দেখাই, কত সুন্দর গোলাপগুলো ফুটেছে। আসলে এরকম গোলাপ সবসময় পাওয়া যায় না। তো এখানে যথেষ্ট চায়ের দোকান এবং স্ন্যাক্সের দোকান এখানে পেয়ে যাবেন। এখানে হোমস্টেও তো আছে না উপরমে? হোমস্টে কা রেট রেট কাইসে হ্যায়? এগারোশো বারোশো, তো লাগভাগ হোটেলের রেট পনেরোশোর মধ্যেই থেকে যাবে, বারোশো এগারোশো এরকম থাকবে। তো এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, এটা কোনো ব্যাপার না। তো এখানে যথেষ্ট চা খাবারের ব্যবস্থা আছে। এখানে আসছি আমরা, এখানে এন্ট্রি করলে আপনাকে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটা হচ্ছে আমাদের। একটা এন্ট্রি ফিজ যো আছে, বোটিংয়ের ফি হচ্ছে পঞ্চাশ টাকা, বোটিং এটা বিলো চোদ্দো ইয়ারের, আর অ্যাডাল্টের জন্য সত্তর টাকা। পার্কিং পার্কিং হচ্ছে দশ টাকা আর কুড়ি টাকা করে পার পার্সন। টিকিট কাউন্টার এখানে যথেষ্ট স্পেস আছে বোটিংয়ের জন্য। এবার আমি আসছি লেকটাতে, এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে কি বলি, ভালো লাগবে, অনেকটা সময় স্পেন্ড করা যাবে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন আর এখানে থাকার জায়গাও আছে সম্ভবত। রানিকে জায়গা হ্যাঁ না স্যার, উপর মে
वहाँ पे एक होमस्टे बना रहा है शायद, है ना। तो एकदम यही लेक के सामने लेक, तो लेक का नाम क्या है? ये नौकदारा झील है ना, ये नौकदारा लेक। हाँ, लावा से कितना किलोमीटर होता है? यहाँ से 9-10 किलोमीटर तो जैसे लावा से 9-10 किलोमीटर। हाँ, होमस्टे वगैरह सब मिल जाता है यहाँ? हाँ, इधर मिल। सबसे अच्छा वाला रूट कौन सा होगा? ये लावा का रूट है ना, ये लावा के आने से यहाँ पे हो जाएगा सबसे। मान लीजिए साइट सीन लावा, इतना से यहाँ से कितना किलोमीटर होगा सर? 7-8 किलोमीटर जैसे। तो कितना टाइम लगता है? आधा घंटा? हाँ, आधा घंटा तो लगेगा इधर। थैंक यू सर, आपका नाम क्या है सर? पूरन। पूरा तो पूरा का कस्ट একটা ডেস্টিনেশন যেটা একদম লেকের ধারে, এখানে সুন্দর বোটিং এর ব্যবস্থা আছে, দুটো পয়েন্ট আছে বোটিং করার জন্য, আর খুব সুন্দর বোটিং এর ব্যবস্থা আছে। টিকিটও একদম সাধ্যের মধ্যে, 50 টাকা মধ্যেই হয়ে যাচ্ছে, পার্কিং টার্কিং দিয়ে সবকিছু 20 টাকা, আর প্লাস 10 টাকা যদি বাইক নিয়ে আসেন তাহলে 30 টাকা পার হেড অ্যাডাল্ট হলে। তো একদম খুব চিপেস্ট এবং একটা গুড ডেস্টিনেশন এই নোকদারা হতেই পারে। লাভা থেকে ওই সাইড সিনটা করা যায়। এখানে ওয়াশরুমও আছে, একদম সুন্দর ব্যবস্থা, আর জায়গাটা এত সুন্দর সাজানো যে কি বলি। নোকদারাতে বসে ওখানে একটা দিদির হোমস্টে, হোমস্টে তো না, এটা একটা ছোট্ট খাবারের জায়গা, স্ন্যাক্সের জায়গা। সেখানে আমরা ওয়াই ওয়াই অর্ডার করেছি, ওয়াই ওয়াই খাচ্ছি। বাইরের ভিউটাও খুব সুন্দর, গুড্ডু একদম হাপুস হাপুস করে খাচ্ছে, টেস্টি আছে না? তো আমরা তো জেনারেলি বাড়িতে ম্যাগি খাই, তো ম্যাগির চাইতে ওয়াই ওয়াইটা একটু অন্য রকমের টেস্ট থাকে। পাহাড়ে আসলে অবশ্যই খাওয়া যায়। ব্ল্যাক সল্ট। আপাতত নোকদারা থেকে বেরিয়ে পড়ছি, এই যে গুড্ডু রেডি হচ্ছে হেলমেট নিয়ে।